ইলেকশন বন্ডে সবচেয়ে বেশি টাকা ঢুকেছে বিজেপির তহবিলে। কংগ্রেস যখন ছিল দেশের শাসনে তখন উপচে পড়ত কংগ্রেসের তহবিল। পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে বন্ড মারফত বিজেপি পেয়েছে 6,061 কোটি, রাজ্য দল হয়েও তৃণমূলের লক্ষ্যলাভ 1,610 কোটি টাকা। তৃণমূল যদি একটা রাজ্যে ক্ষমতায় থেকে 1600 করতে পারে তাহলে এটা বিজেপির সার্বিক ব্যর্থতা যে 18 জায়গায় ক্ষমতা এবং দেশের সরকার চালিয়ে 6,000-এ বিজেপি থেমে গেছে। দেশের প্রধান বিরোধী দল জাতীয় দল কংগ্রেসকেও ছাপিয়ে গেছে রাজ্যের দল তৃণমূল। আরেক জাতীয় দল সিপিএম তো কোন ছাড়, তৃণমূলের অবাক করা দাবি এ নাকি উন্নয়নে মোহিত হয়ে মানুষের গোপন ভালোবাসার দান। কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানত না। কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স, তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন। হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে। অনুব্রত মণ্ডলরা উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রাখতেন, মানুষের ভালোবাসা নাকি উপচে পড়ত ভোট বাক্সে। কুণাল ঘোষরা এখন উন্নয়নকে রাস্তা থেকে তুলে এনে বন্দি করছেন তৃণমূলের ড্রপ বক্সে। গুড় বাতাসা চড়াম চড়াম আওয়াজে ভোট বাক্সে ভালোবাসা আদায় করা অনুব্রত এখন তিহারে। শ্রী আর ভান্ডারে ভালোবাসার প্রতিদানে ভরতে পারে তৃণমূলের ভোট বাক্স, ভরে না দলীয় তহবিল। রাজ্যে শিল্প নেই, নেই বাণিজ্য, তাহলে তৃণমূল ভবনের ড্রপ বক্সে টাকা ফেলল কারা? এত বড় সৌভাগ্যবান রাজনৈতিক দল ভারতবর্ষে এটাকে তৈরি হয়েছে, কিছু না বলতেই একদম বাক্সে টাকা ফেলে দিয়ে চলে যাচ্ছে 450 কোটি টাকা। এ কি পশ্চিমবঙ্গের মানুষ কি মূর্খ? শুনুন, আফগারিয়া লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই। এই 87 কোটি টাকার বেশি এসেছে মানে মোট কোম্পানি থেকে, আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি। আমি বলতাম না ডিআর লটারি, প্রমাণ হচ্ছে তো আজকে, প্রমাণ হচ্ছে তো। তৃণমূল ভবনের ড্রপ বক্স কি জানান দেয়নি সন্দেশখালী কিংবা গার্ডেন রিচের কথা? এক দশক ধরে অত্যাচার সয়ে হালে সন্দেশখালী জানান দিল শাহজাহানরা লুট করেছে উন্নয়নের টাকা, লুট করেছে বিভিন্ন প্রকল্পের টাকা, লুট করেছে নারীর সম্মানও। বাংলার মেয়েদের সম্মান ভুলুণ্ঠিত করেই কি এগিয়ে চলেছে বাংলার উন্নয়ন? গার্ডেন ব্রিজ প্রশ্ন তুলছে, মানুষকে মরণ ফাঁদে রেখেই এগিয়ে চলছে বাংলার উন্নয়নের রথ? সেই উন্নয়নের ঠালায় নারীর অবমাননা, মানুষের মৃত্যু মিছিলকে উপেক্ষা করেই তৃণমূলের তহবিলে উপচে পড়ে ভালোবাসার দান। এই ভালোবাসা কি শিক্ষকের চাকরি চুরি, রেশনের চাল চুরি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি, ঋণের বোঝা মাথায় নিয়ে নানান খরচের টাকা চুরির দান? সঙ্গে কি আছে শাহজাহান, শামস, বাকিবুরদের বখরা? ভালোবাসার উছিলায় নাম গোপন করা যায়, আড়াল করা যায় কি অপ্রিয় প্রশ্নগুলো? ক্যালকাটা নিউজ।